আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয় অনেক ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিউটি টিপস আপনাদের সবাইকে স্বাগতম। বর্ষায় পা থাকুক ছত্রাক মুক্ত, জুতি পাম্প স্নিকার্স এ সময় জড়িয়ে চলাই ভালো। সপ্তাহে অন্তত একবার অবশ্যই জুতা ধুয়ে পরিষ্কার করে নেবেন, বাড়িতে থাকলে কখনো খালি পায়ে হাঁটবেন না। জীবনের তাগিতে ভরা বর্ষায়ও বাইরে বেরোতে হয়, পানি কাদা প্যাচপ্যাচে রাস্তায় সবচেয়ে বেহাল হয় পা। বর্ষার পানিতে পায়ের নানা রকম ত্বকের সমস্যা তো আছেই, তাই বর্ষাকালে পায়ের যত্নের ব্যাপারে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। না হলে কিন্তু পায়ের ছত্রাক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হতে পারে। পায়ের সংক্রমণ দীর্ঘদিন ফেলে রাখা একেবারেই ঠিক নয়। যাদের রক্তে উচ্চ মাত্রায় শর্করা রয়েছে তাদের এ ব্যাপারে বেশি সাবধান হওয়া প্রয়োজন। বর্ষায় পায়ের যত্ন। লি রেন ম্যাকওবার সেলুমেন সত্ত্বাধিকার রোগ বিশেষজ্ঞ উর্মিলা হোসেন জানান, বর্ষাকালে পায়ে কোনো সংক্রমণ হওয়ার আগেই যত্ন নিতে হবে। সংক্রমণ হলে বর্ষাকালে জুতা ভেজা থাকলে একাধিক সমস্যা হয়, তাই এমন জুতা পরুন যাতে পানি জমবে না। প্রয়োজনে একাধিক জুতা ব্যবহার করুন। অফিসে এক জোড়া স্যান্ডেল রেখে দিতে পারেন, তাহলে কোনো কারণে ভিজলেও সারাদিন ভেজা জুতা পরে থাকতে হবে না। জুতি পাম্প শো স্কিনার্স এ সময় এড়িয়ে চলাই ভালো। সপ্তাহে অন্তত একবার অবশ্যই জুতা ধুয়ে পরিষ্কার করে নেবেন, বাড়িতে থাকলে কখনো খালি পায়ে হাঁটবেন না, কারণ এই সময় পায়ের অনুভূতি কমে যায়, ফলে কোনোভাবে ফেটে গেলে বা কেটে গেলে ফোসকা পরে টের পাবেন না, সেখানে ময়লা ঢুকে সংক্রমণ হয়ে যেতে পারে। বাইরে থেকে বাড়িতে ঢুকে প্রথমেই অ্যান্টিসেপটিক দেওয়া পানিতে বা সাবান দিয়ে পা ধুয়ে নিন, তাহলে পায়ে কোনো ছত্রাক সংক্রমণের আশঙ্কা থাকবে না। ত্বকে থাকুক আর্দ্রতা। বর্ষায় এমনিতেই বাতাসে আর্দ্রতা বেশি থাকে, তারপরও হাত পা খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায়। যাদের বহুমূত্র রোগ আছে বেশি শুষ্কতা তাদের জন্য ভালো নয়, তাই ময়েশ্চারাইজার ব্যবহার করুন। পায়ের আঙুলের মাঝে ও গোড়ালিতে দিনে দুই একবার ময়েশ্চারাইজার রাখুন, পেডিকিউর মাসে দুইবার। বর্ষায় সপ্তাহে 15 দিন অন্তত বাড়িতে অথবা পার্লারে পেডিকিউর করা জরুরি। তবে পার্লারে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে পেডিকিউর করা হয়, বহুমূত্র রোগ আছে এমন ব্যক্তিরা এই কারণে পার্লার এড়িয়ে চলুন। তার চেয়ে বাড়িতেই কোমল শ্যাম্পু, গরম পানি ও নরম ব্রাশ দিয়ে পেডিকিউর করে নিতে পারেন। এক্ষেত্রে নিম পাতা পানিতে ফুটিয়ে নিন, তারপর হাতে পাতিলেবুর রস, অল্প লবণ ও শ্যাম্পু মিশিয়ে পা ডুবিয়ে রাখুন 15 মিনিট। নিম পাতা প্রাকৃতিক অ্যান্টিসেপটিকের কাজ করে। এরপর ঝামা পাথরের সঙ্গে গোড়ালি ও পায়ের তলা ভালোভাবে পরিষ্কার করুন। পা শুকনো করে মুছে নিন, ভালো কোনো ক্রিম পুরো শরীরে লাগিয়ে নিন। পায়ে ছত্রাকের সংক্রমণ হলে তবে নিয়মিত গরম পানিতে লবণ দিয়ে পা পরিষ্কার করুন, এতে অনেকটা আরাম পাওয়া যাবে। এরপর নিমের সাবান বা নিমের প্যাক লাগিয়ে রাখুন, কিছুক্ষণ পরিষ্কার করে নিন। এছাড়া চালের গুঁড়োর সঙ্গে টক দই মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাকটি কিছুক্ষণ রেখে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। বেশ কিছু সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো একটি বিউটি টিপস নিয়ে। যারা এখনো তানবিষ্টি 003 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের প্রত্যেকটি বিউটি টিপস সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।